নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এখন বর্ষাকাল চলছে, আর এই বর্ষাকালে পুকুর নালা খাল বিল সব জলে ডুবে গেছে। আমাদের বাগানে একটা পুকুর ছিল, আপনাদের দেখিয়েছিলাম মাছ ধরে, তো ওই পুকুরটা ডুবে জমির সঙ্গে একদম সেট হয়ে গেছে। আর পুকুরে যা মাছ ছিল জমির চারিপাশে পুকুরে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি এই যে হাতে দেখতে পাচ্ছেন এই যে জালটা, এই জালটার নাম হলো গাতি জাল। এখন বিকেলবেলায় গাতি জালটা দিয়ে রাখবো, সকালবেলা তুলে দেখবো কি মাছ পড়ে, সেই মাছ দিয়ে আপনাদের রেসিপি করে দেখাবো। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে ভিডিওটা আপনাদের। এখন চলে যাব পুকুর পাড়ে। দেখুন বন্ধুরা, এইখানটা একটা ছোট্ট মতো ডোবা ছিল, আপনারা হয়তো এখন চিনতে পারবেন না, ডোবাতেও মাছ ধরে আপনাদের দেখিয়েছিলাম। এত বৃষ্টির জলে পুরো জমি, ডোবা আর ওইদিকে পুকুর আছে সব ভর্তি হয়ে সমান হয়ে গেছে। বৃষ্টির জলে কলা গাছগুলো সব ডুবে আছে, আর কত কলা গাছ মরে গেছে। জমিতে এক হাঁটুর বেশি জল, আর ওই যে ওইখানে বড় পুকুরটা রয়েছে, আর ওই পুকুরে কই মাগুর শিঙি ল্যাঠা সব মাছই ছিল, সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই যে দেখুন দূরে আমার মামা এসছে, মামা পুকুরে জাল ফেলাচ্ছে। এই যে এটা হলো গাতি জাল, এই যে একদিকে লাঠির সঙ্গে জালটা আটকানো রয়েছে, এই লাঠিটা এইভাবে আমি গেড়ে দেব এক ধারে। এই যে জালটা জড়িয়ে গেছে, এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আমি ওই পারে চলে যাব যতদূর যায় জালটা আর কি। এই গাতি জালে প্রচুর মাছ পড়ে, পুঁটি মাছ, কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ। কত বড় জালটা দেখুন, ওই ওই পার থেকে এই পার পর্যন্ত চলে আসলো। এইভাবে একটু গেড়ে দেব, একটা ইট পেয়েছি। জাল কিন্তু জলের নিচেই থাকবে, এইভাবে মাটি পর্যন্ত ঠেকিয়ে দেব, যদি কোথাও আটকে থাকে তাই আর কি, মাটি পর্যন্ত আটকে দিতে হবে। দেখুন পুরো জালটা কিন্তু জলের মধ্যেই আছে, আর এই মাটি পর্যন্ত জালটা ঠেকিয়ে দেব। এভাবে যদি তলা দিয়ে মাছ যায় তাহলে জালে আটকে যাবে, সারা রাতে যত মাছ এদিক ওদিক খেলবে আর এই জালে আটকে যাবে, বেরোতে পারবে না। জাল দেওয়া হয়ে গেছে, দেখুন তো আপনারা কেউ বুঝতে পারছেন কিনা যে এখানে জাল আড়া আছে, কেউ দেখলে এমনিতে বুঝতেই পারবে না। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আসছি তাহলে কালকে সকালে, দেখা হবে কি কি মাছ পড়ে দেখাবো আপনাদের। জাল তুলে দেখি কি মাছ পড়েছে, ভাগ্য ভালো থাকলে হয়তো মাছ পাবো। চিতি কাঁকড়া প্রথমেই দেখতে পেলাম, চিতি কাঁকড়ায় দেখুন একটা কাঁকড়া পড়েছে। এই একটা বড় মাছ পড়েছে, মাগুর মাছ। বাবা, এমন জালে জড়িয়েছে মাগুর মাছটা, এই দেখুন কত বড় মাগুর মাছ।
কই মাছ, মাগুর মাছ, এটা চিংড়ি মাছ। এই দেখুন এটা চিংড়ি মাছ, চিংড়ি মাছটা মনে হয় মরে গেছে, সারা রাত ছিল তো জালের মধ্যে, কিভাবে আটকেছে দেখুন। একটা গরই মাছ পড়েছে, এইদিকে একটা কই মাছ, আবার একটা মাগুর মাছ। এই মাগুর মাছটা একটু ছোট, আজকে অনেক মাছ পড়ছে। এ একটা গরই মাছ পড়ছে, পুরো জালটায় মাছগুলো আষ্টে পৃষ্টে জড়িয়ে গেছে। মাছে তো কাঁটা থাকে, এই কাঁটা দিয়ে এমন ভাবে জড়িয়েছে, ছাড়াতে ছাড়াতে আমার সময় চলে যাবে। গাতি জালে কিন্তু এইভাবে জড়িয়ে জড়িয়েই মাছ পড়ে, একটু ছাড়াতে সময় লাগে, ছাড়াতে হবে ভালো করে। আমি ওপরে গিয়ে ছাড়ি, আপনাদের মাছগুলো দেখাবো। বাবা এমন ভাবে জড়িয়েছে, জাল থেকে ছাড়াতে ছাড়াতে মাথা খারাপ হয়ে যাবে আমার। দুই ধারে টাঙিয়ে নেবো জাল আগে, তারপরে ছাড়াবো। দেখি থাক, এই যে এইখানটা জড়িয়েছি। কোন দিক দিয়ে যে ঢুকলো, এই দেখুন এটা চিংড়ি মাছ, কাঁটাগুলো এমন ভাবে জাল জড়িয়েছে না। এই যে চিংড়ি মাছ হাঁ করছে, মুখের ভেতরে এমন ভাবে, কোন দিক দিয়ে যে ঢুকেছে। এই মাছটাই তো ছাড়াতে ভয় লাগছে। এই দেখুন এই মাগুর মাছটা, বাবা আমার একটা তেলো কাঁকড়া জড়িয়েছে এর সঙ্গে। এই যে মাগুর মাছটা দেখছেন, এটা বহু পুরোনো দিনের মাগুর মাছ, আর মাগুর মাছের রংটা দেখুন কিরকম কালচে হয়ে আছে। দেখুন মাগুর মাছ দেখুন এই কাঁটাতেই জড়িয়েছে, কিন্তু আর কিন্তু কোথাও জড়ায়নি। মুখ দিয়ে করকর করে আওয়াজ করছি। এই মাগুর মাছটা পুরো জাল ছিঁড়ে দিল আমার, আর ওই জালটা আড়াই যাবে না কালকে। অনেকক্ষণ থেকে জালের মধ্যে আটকে ছিল, একটু জল দেব। বড় মাছটা ঘোরার জায়গা পায়নি। এই যে এখানে দুটো মাগুর মাছ পড়েছে, ওই মাগুর মাছ দিয়ে মাটির হাঁড়িতে ভাপা রেসিপি বানাবো, আর বাদবাকি মাছগুলো জাবানো থাকবে, কালকে খাওয়া হয়ে যাবে। বড় মাছটা ঘোরার জায়গা পায়নি, এটা গামলি নিলে খুব ভালো হতো।